আমার হাজবেন্ড ভাসু শাশুড়ি যা সকলে মিলে মেরে আমাকে পাখায় টানিয়ে দিয়েছিল, সেই জন্যই দাগটা হয়েছে। আর ওরা যখন দেখছে আমার মানে শেষ নিঃশ্বাস চলছে, তখন আমাকে নামিয়ে আমার বাড়িতে খবর দেয় যে আপনার মেয়ে গরমে কেমন হয়ে গেছে, তো আপনি এসে ভর্তি করুন। গত 1.5 বছর আগে নাবালিকা হয়েও পরিবারকে লুকিয়ে বিয়ে করেছিল বিউটি হাজারি প্রামাণিক। অনেক স্বপ্ন নিয়ে ঘর বাঁধার লক্ষ্যে যিশু প্রামাণিকের সঙ্গে 2022-এর 4 মার্চ বিয়ে সম্পন্ন হবার কয়েকদিন পর থেকেই নির্যাতন শুরু হয় শ্বশুরবাড়ির পক্ষ থেকে। পরিবার সূত্রে জানা যায়, লাঠি কঞ্চি এবং হাত দিয়েও নির্যাতন করার পরেও বাপের বাড়িতে যায়নি বিউটি। এত কিছুর পরেও নিজেকে ধরে রাখতেন, অন্তঃসত্ত্বা শিশুর মুখ চেয়ে। গত 8ই জুন অমানবিক মারার পরে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ফেলার উপক্রম ছিল শ্বশুরবাড়ির। বেগতিক দেখার পরে টেলিফোনে আইনত ভয় পেয়ে বিউটির বাপের বাড়িতে ফোন করার পরে পরিবার পৌঁছে বিউটিকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের চিকিৎসার পর সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মেডিকেল রিপোর্ট করায় পরিবার পরবর্তীতে স্থানীয় ধুলোগড়ি তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন বিউটির বাপের বাড়ি বা পরিবার। ব্যুরো রিপোর্ট, AMP নিউজ, হাওড়া, ধুলাগড়ি। আমার 1.5 বছর হলো বিয়ে হয়েছে। না, আমাদের ভালোবাসা করে বিয়ে, তো অনেক দিন থেকে আমাদের একটা সম্পর্ক ছিল স্কুল লাইফ থেকে, তো তারপরে এই সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় যখন পরিবর্তন হয়, তখন এই রিসেন্ট 1.5 বছর 4th March 2022-এ আমরা পালিয়ে গিয়েছি। আমি চাইছি আমার সাথে যে ঘটনাটা ঘটেছে আর যেন কোনো মেয়ের সাথে এরকম ঘটনা কোনো দিন না ঘটে, সেই জন্য আমি আমার একটাই আবেদন সকলের কাছে, প্রশাসনের কাছে, পুলিশের কাছে, যে ওই আসামিদের যেন খুব শিগগিরই যেন ওদের তোলার ব্যবস্থা করা হয় এবং যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় ওরা। না, আমার পক্ষে কোনো অসুবিধা নেই, আমি চাই ওরা শাস্তি পাক। আমি একটা জিনিসই চাই, ওরা শাস্তি পাক আর কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক, এমন শাস্তি পাক যেন কোনো বাইরের মানুষের কাছে ওরা মুখ তুলে উঁচু মাথায় উঁচু গলায় না কোনো দিন কোনো কথা বলতে পারে, কারোর দিকে না তাকিয়ে তা ওরা হাঁটতে পারে, আর কোনো মেয়ের ওপরে যেন আর এরকম অবিচার না করতে পারে। তোমার নাম কি? এখানে বলতে আমি তো মেয়ের অত কিছু হয়েছে জানি না, কিন্তু বাড়িতে আমি এরকম হয়ে করতে তারপর পাড়াতে আমার একটা দাদার কাছে যেতে, সে বললো কেষ্ট এটা তোর মেয়েকে তো সন্ধান করতে হবে। তারপর থেকেই আমি মাথাটা একটু হয়েছিল শনিবারে, তো আমি কারখানার টিপ দিয়ে এসে গাড়িটা রেখে ওরা দু ভাইয়ে বসছিল গোলাতে, তা আমি বললাম দেখো বাবা মা না দেখলো, তুমি তো তুমি স্বামী, স্বামী হিসেবে তোমার একটা কর্তব্য আছে, আমার মেয়ে যে 2 দিন ভর্তি ছিল তা তুমি একবার দেখতে গেলে না কি, তোমার শাউরিও তো তোমাকে বলেছিল বাবা এখান থেকে খেয়ে দিয়ে মেয়েটাকে কাছে দেখে তুমি গোলায় যাবে, তা তুমি আজ পর্যন্ত এই 3 দিন হয়ে গেল তুমি একবারও দেখাও করলে না কিছু করলে না। ওরা এখন বলছে তুমি কেন গোলায় এসে বলছো আমার বাড়ি যেতে পারবে, হ্যাঁ তুমি কেন গোলায় বলতে বলতে ছালাছালি করে আমাকে কাঠে ফেলে দিয়ে দু ভাই কি মার এত মার মেরেছে মুখে আর ভেতে হারি মাথায়, তা মেরে উঠতে আমি উঠতে পারছি না, ওইখানে সেন্স হারিয়ে গেছিল। এর খানিকক্ষণ পর রেস নিয়ে যখন উঠতে যাচ্ছে আমার যেন মেরে ফেলে, আমি যখন উঠতে যাচ্ছি দেখছি আর রোটে লোক ভর্তি হয়ে আছে, তখন ওর বাবা প্রত্যেকে এসে বলা কেন এরকম দেখো এত নেশা করেছে, নেশা করে এসে ও দাঁড়াতে পারছে না আমার ছেলেদের এরকম মারতে এসে, হ্যাঁ তারপর ওর বাবা বলছে যা তুই পাড়া থেকে কাকে নিয়ে আসবি। একদম গাড়ি নিয়ে আসছিলাম আমাদের পাড়ার একটা ছেলেকে বলতে, বললো তুই পাড়ায় চলে যা, পাড়াতে গিয়ে ছোটো আমাদের একটা ক্লাব আছে ক্লাবে বলতে পাড়ার ছেলেরা সবাই দৌড়ে আমার পাশে আসে। আপনার নাম? আমার নাম কেশব। এই ঘটনা বলতে মেয়ে 1.5 বছর আগের বছর মানে 2022-এর 4th মার্চ বিয়ে হয়, পালিয়ে গিয়েই বিয়ে হয়। তারপর আমরা 1 মাস তুলি না। তারপরে প্রথম যখন নিমন্ত্রণ করতে যাই সবাই মিলে খুব অপমান করে, অপমান করার পরে তবুও চলে এসেছি। মেয়ে এই 1.5 বছরে মেয়ে মাত্র 3 বার আসতে পেরেছে, যখনই এসছে তখনই বাড়ি থেকে শাশুড়ি স্বামী ভাসু যা সবাই অশান্তি করেছে, কেউ কোনোদিন সাপোর্ট করেনি, মানে মেয়েকে এখানে আসতে দেবার কোনো ইচ্ছাই ওরাদের ছিল না।
তারপরে কিছুদিন পর যে মেয়ের ফোন ভেঙে দেয়, মেয়ের কানের চুরি করে নেয়, মেয়ের ডকুমেন্টসে হাফ ডকুমেন্টস পুড়িয়ে দেয় আর হাফ ডকুমেন্টস আটকে রেখে দেয়। কোনো বাড়িতে অনুষ্ঠান হলে আসতে দিত না, আটকে রাখত, ফোনে কথা বলতে দিত না। মেয়ে যত দিন যায় তারই মাঝে একদিন খুব মেয়ে বাড়িতে খুব মারধর করাতে মেয়ে বলে, মা আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। বলে মেয়েকে আমি নিতে যাই, নিতে গিয়ে দেখি সবাই ওরকম টর্চার করছে, মেয়েকে আমি নিয়ে চলে আসি। মেয়েকে নিয়ে চলে আসার পরেও সেখান থেকে চেপ দিতে থাকে। মেয়ে আর না থাকতে পেরে বাবা মার ক্ষতি হওয়ার ভয়ে মেয়ে আবার চলে যায়। মেয়ে চলে যাবার পরে ওর শাশুড়ি বলে যে বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখলে তোমাকে নিয়ে যাব না। মেয়ে তাতেই রাজি হয়ে যায়, ভয়ে ভয়ে চলে যায়। এক বছর পাড়া থেকে শুনতে পাই মেয়ের উপরে টর্চার হচ্ছে, সব শুনতে পাই কিন্তু কিছু করতে পারি না, কারণ মেয়ের সম্পর্ক রাখতে পারবে না। ভাবি যত যাই হোক মেয়ে হয়তো সম্পর্ক রাখতে পারবে, কষ্ট করে হলেও সংসার করবে, কিন্তু বাড়ি থেকে খুব কষ্ট পেতাম। কিন্তু তারই মধ্যে তারপরে হলোটা কি, মানে শয্যার সীমা ছাড়িয়ে গেল। গত 8ই জুন বেলা 12টার সময় আমাকে ফোন করে বলা হয় যে আপনি আসুন, আপনার মেয়ে গরমে কীরকম হয়ে গেছে। আমি যাই বাড়িতে, বাড়িতে গিয়ে আনতে গিয়ে দেখি মেয়ের পিছনে ভাসুর যা দাঁড়িয়ে আছে আর শাশুড়ি আর স্বামী নামাচ্ছে। ওই দিন ওর শ্বশুরমশাই বাড়িতে ছিলেন না। তারপরে মেয়েকে যখন নিয়ে এসছে, মেয়ের হাতে শাঁখা নেই, কানে কানে যখন যেটা জিজ্ঞেস করছে,